চোর চক্রের মাস্টার মাইন্ড সহ পুলিশের জালে পাঁচ অভিযুক্ত উদ্ধার দুটি বাইক এবং একটি টমটম পূর্ব থানার পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে পাঁচ দাগি চোর তাদের বিরুদ্ধে বিএনএস এর নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সম্প্রতি রাজধানী আগরতলায় চুরির ঘটনা বেড়ে যায় বিশেষ করে চোরের দলের টার্গেট বাইক এবং টমটম বাইক টমটম চুরি করে সেগুলো স্টেশন সংলগ্ন বনকুমারীর নাতপাড়া এলাকার জঙ্গলে লুকিয়ে রেখে ধীরে ধীরে সেগুলোর ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে দিত চোরের দল পরে অন্যান্য অংশগুলো বিভিন্ন ভাঙাড়ির দোকানে বিক্রি করে মানুষের ক্ষতিসাধন করে আসছিল চোরেরা কিছুদিন পূর্বে সুমনশীল নামে এক ব্যক্তি তার বাইক চুরি সম্পর্কে একটি অভিযোগ দায়ের করেছিল পূর্ব থানায় পুলিশ তদন্তে নেমে চুরি কাণ্ডের মাস্টারমাইন্ড প্রান্ত দেবের হদিশ পায় তাকে গ্রেফতার করে নেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি কাণ্ডে আরো তিনজনের নাম জানতে পারে তদন্তকারী দল সেই তিনজনকে গ্রেফতার করার পর আরো একজনকে জালে তুলে নেয় রানা চ্যাটার্জির নেতৃত্বে অভিযানকারী দলটি চুরি কাণ্ডে মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ইতিমধ্যে প্রান্তুষকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বনকুমারীর নাথপাড়ার জঙ্গল থেকে দুটি বাইক এবং একটি টমটম উদ্ধার করে পুলিশ এ বিষয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন গত সাত থেকে দশ দিনের মধ্যে রাজধানীর প্রতাপগড়ের ঝুলন্ত ব্রিজ ও মহারাজগঞ্জ বাজার থেকে দুটি বাইক এবং চিত্তরঞ্জন রোড এলাকা থেকে একটি টমটম চুরি হয়ে গিয়েছিল সেই চুরিকাণ্ডের তদন্ত করতে গিয়েই এই সাফল্য পায় পুলিশ ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরির ক্ষেত্রে ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটর বাইক রিকভারি করতে পারি যেগুলি বনকুমারি নাগপাড়া যেটা স্টেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে তো একটা বাইক চুরি করেছিল জল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে আরেকটা এম জি বাজারের থেকে আর কম্পোপারটা তৈরি করেছে সিয়ার রোড থেকে তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা পার করছি তো প্রান্তকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে তাদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারি রিপোর্ট আগরতলা টিভি